অবশেষে স্বস্তির খবর বচ্চন পরিবারে। কোভিড মুক্ত অভিষেক বচ্চন, বাবা অমিতাভ বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা আগেই সুস্থ হয়েছিলেন। এবার নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর টুইট করে জানালেন অভিষেক বচ্চন। বাবার সঙ্গে একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। বাবা করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন, তার আগেই সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন স্ত্রী কন্যা। এবার কোভিড রিপোর্ট নেগেটিভ খবর এলো অভিষেকেরও। শনিবার টুইট করে তিনি জানান, প্রমিস প্রমিসই হয়, আজ দুপুরে আমার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আগেই বলেছিলাম করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবই। যারা আমার সুস্থ হওয়ার প্রার্থনা এতদিন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। নানাবতী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ, তারা যা এতদিন করেছেন তা অসাধারণ।